জঙ্গলের বাইরে একটা ঘরে একটা ছাগল আর তার সাতটা ছোট ছোট সুন্দর সুন্দর বাচ্চারা একসাথে থাকতো। ছাগলটা নিজের বাচ্চাদের খুব ভালোবাসা দিত আর তাদের খুব ভালোভাবে খেয়াল রাখতো। অনেক সময় ছোটদের জন্য ঘাস আর ফল আনার জন্যে ঘর থেকে বাইরে যেতে হতো, আর তখন এই ছোট ছোট বাচ্চাগুলো ঘরের মধ্যে একা একাই থেকে যেত। ছাগলটা জানতো কি জঙ্গলে একটা বদমাশ শিয়াল থাকে আর তার নজর তার ছোট ছোট বাচ্চাদের উপরে আছে, তাই সে তাদের সবসময় বিপদের থেকে রক্ষা করত। এরমই একবার সেই ছাগলটা ঘাস আর ফল আনতে বাইরে বেরোচ্ছিল, তো সে তার বাচ্চাদের বলল, দেখো বাচ্চারা, আমি বাইরে যাচ্ছি, তোমরা সবাই ঘরেই থেকো, দরজা ঠিক করে বন্ধ করো, আর অন্য কেউ আসলে তোমরা দরজা খুলবে না, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে মা। কিন্তু আমরা তোমায় কি করে চিনব মা, কি করে জানবো যে দরজায় তুমি আছো বলো? আমি এই গানটা শোনাবো। দরজা খোলো আমার সোনা মা এসে গেছে, জলদি খোলো খাবার সুস্বাদু এনেছি, আরে জলদি খোলো খাবার সুস্বাদু এনেছি। যখন তোমরা এই গানটা শুনবে তখনই তোমরা দরজা খোলো, ঠিক আছে? সেই ছাগলটা নিজের থলি উঠালো, কিন্তু একটা বদমাশ শিয়াল ছাগলটা আর তাদের বাচ্চাদের সব কথা চুপি চুপি লুকিয়ে শুনছিল। ও হো হো হো, এবার তোদের গোপন কথাটা আমি জেনে গেলাম, আজকে তো আমার ভুঁড়ি ভোজ। সঙ্গে সঙ্গে ছুটতে দৌড়ে গিয়ে শিয়ালটা ছাগলের ঘরে গেল, দরজা খটখট করলো আর নিজের বেসুরা আওয়াজে গাইতে শুরু করে দিল। দরজা খোলো আমার সোনা মা এসে গেছে, আরে জলদি খোলো খাবার সুস্বাদু এনেছি, আরে জলদি খোলো খাবার সুস্বাদু এনেছি। আরে বাহ, মা এসে গেছে, চলো দরজা খোলা যাক। কিন্তু মা এত তাড়াতাড়ি কি করে আসলো? হ্যাঁ, দরজাটা খোলো, মা খুব সুস্বাদু খাবার এনেছে। দাঁড়াও, দরজা খুলো না এখন, এই আওয়াজটা তো আমাদের মায়ের না? মা তো কত সুন্দর গায়, এটা তো কোনো ব্যাঙ গাইছে বলে মনে হচ্ছে। ঠিক বলেছিস ছোটু, এটা আমাদের মা না। চলে যাও এখান থেকে, তুমি আমাদের মা নও। বাইরে দাঁড়ানো সেই শিয়ালটা হয়রান হয়ে গেল। আরে বাবা, আমিই তো তোমার মা, দরজাটা খোলো। না না, তুমি আমাদের মা হতে পারো না, আমাদের মায়ের আওয়াজ তো খুব মিষ্টি আর তোমার তো ব্যাঙের মতন, চলে যাও এখান থেকে। শিয়ালটা বুঝতে পেরে গেল যে বাচ্চারা এমনি তো হাতে আসবে না, কি করা যায় সে ভাবতে লাগলো। আরে এরা তো জানতে পেরে গেল আমার আওয়াজটাও না, কি করি, আইডিয়া, এক্ষুনি মধু খেয়ে আসছি। শিয়ালটা বুঝতে পারলো যে মধু খেলে তার গলাটা সেই ছাগলের মতন সুন্দর হয়ে যাবে। সে জঙ্গলে মৌমাছিদের ছাতা খুঁজলো, তারপরে যেমনি তেমনি ভাবে মধু খেলো আর সঙ্গে সঙ্গে ছাগলের ঘরে আসলো। আরে কি যেন ছিল ওই গানটা? হ্যাঁ, দরজা খোলো আমার সোনা মা যে এসে গেছে, আর তাড়াতাড়ি খোলো যে খাবার মজারই এনেছি, হ্যাঁ এটাই তো ছিল। ছাগলের ঘরে এসে সে দরজা খটখট করলো, শিয়ালটা সেই ছাগলের মতন আওয়াজ বের করার অনেক চেষ্টা করলো। দরজা খোলো আমার সোনা মা এসে গেছে, জলদি খোলো খাবার সুস্বাদু এনেছি, আরে জলদি খোলো খাবার সুস্বাদু এনেছি। মনে হচ্ছে মা এসে গেছে। হ্যাঁ হ্যাঁ, আওয়াজটা তো মায়ের মতন মিষ্টি, চলো না দরজাটা খোলা যাক বরং,
মা খুব সুস্বাদু খাবার এনেছে। দরজা খুলো। দাঁড়াও, আগে আমাকে দেখতে দাও, বাইরে মা আছে না অন্য কেউ? বাচ্চারা দরজার কাছে গেল আর নিজের ফুটো দিয়ে দেখতে লাগলো। ওরা কালো পা দেখতে পেল। ও বলল, এ আমাদের মা নয়, ওনার পা তো ফর্সা ফর্সা, আর এর পা তো কালো কালো দেখতে। এ আমাদের মা নয়, দরজা খুলো না। ছোট বাচ্চাটা দরজার কাছে গেল আর সে বলল, তুমি আমাদের মা নও, তোমার পাটা কালো, কিন্তু আমাদের মায়ের পা তো ফর্সা। চলে যাও এখান থেকে। তুমি আমাদের মা নও, চলে যাও এখান থেকে। এবার শিয়ালটা হয়রান হয়ে গেল। ওফ, এগুলো বাচ্চা না গোয়েন্দা? এত জলদি সে শিয়ালটা কোথায় হার মানত? সে গেল সেই গ্রামের দিকে। দুপুরের সময় ছিল, ঘোড়াওয়ালা দুপুরের সময় আরাম করছিল। শিয়ালটা চুপি চুপি করে আটার বোরার মধ্যে নিজের পা ঢুকিয়ে দিল। এবার ওর পা ছাগলের মতন সাদা হয়ে গেছিল। এবার দেখছি কিভাবে দরজা না খোলে। শিয়ালটা আবার ছাগলের ঘরে গেল আর দরজা খটখট করে গাওয়া শুরু করে দিল। দরজা খোলো আমার সোনা মা এসে গেছে, জলদি খোলো খাবার সুস্বাদু এনেছি, আরে জলদি খোলো খাবার সুস্বাদু এনেছি। এবার তো একদম মা এসেছে। হ্যাঁ, এবার তো মা এসেছে, দেখো কত মিষ্টি গলা। দ্বিতীয় বাচ্চাটা নিচে ফুটো দিয়ে দেখলো, তো সে দেখলো সাদা পা আছে, আর দেখো পাটাও ফর্সা। চলো না, দরজাটা খোলা যাক, আমার খুব খিদে পেয়েছে। না না, দরজাটা খোলো না, ওটা মা না অন্য কেউ এসেছে। কিন্তু বাকি বাচ্চারা ছোটর কথা একদম শুনল না আর দরজাটা খুলেই দিল। আর তারপর কি হলো? শিয়ালটা খুব জোরে চেঁচালো, আমার সোনা বাচ্চা, আমি হলাম তোমাদের মা। তোমাদেরকে আমি খাবার দেবার জন্য না, খাওয়ার জন্য এসেছি। শিয়ালটা ঘরের ভেতরে ঢুকে গেল। ওকে দেখে বাচ্চারা অনেক ভয় পেয়ে গেল। সবাই চিল্লাতে লাগলো, বাচ্চারা এদিক ওদিক পালাতে লাগলো আর শিয়ালের থেকে লুকাতে লাগলো। কেউ পর্দার পেছনে লুকালো, তো কেউ খাটের তলায়, একটা বাচ্চা আলমারির তলায় লুকিয়ে পড়ল, আর দুটো বাচ্চা একটা বড় বাটির তলায় লুকিয়ে পড়ল। একটা বাচ্চা কিছুই বুঝতে পারছিল না, তো সে ভয়ে কাঁপতে কাঁপতে এক জায়গায় দাঁড়িয়ে পড়ল। এবার কি করে বাঁচবে আমার থেকে? আমি তোদেরকে ধরেই ছাড়ব। শিয়ালটা এক এক করে সব বাচ্চাদের খুঁজল আর ধরে একটা থলিতে ভরে দিল। থলিটাকে নিজের কাঁধে রেখে খুব মজায় গুনগুন করে জঙ্গলের দিকে চলে গেল। ওহো, ছোট্ট ছোট্ট মিষ্টি মিষ্টি বাচ্চা, আজকে তো আমার সত্যি ভুড়ি বোজ। শিয়ালের থেকে বেঁচে সব থেকে ছোট বাচ্চাটা চুল্লির কাছে গিয়ে লুকিয়েছিল। শিয়ালের ধ্যান ওর উপর গেল না আর সে বেঁচে গেল। কিছুক্ষণ পরে যখন ছাগলটা খাওয়ার দাওয়ার নিয়ে ঘরে ফিরল, তো সে দেখে যে ঘরের দরজা তো খোলা আছে আর ঘরের সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ভয়ের চোটে সে বাচ্চাদের ডাকতে থাকলো, বাচ্চারা, আমার ছোট বাচ্চারা, কোথায় তোমরা? দেখো দেখো আমি তোমাদের জন্য কি এনেছি। মায়ের আওয়াজ শুনে সব থেকে ছোট বাচ্চাটা বাইরে আসলো আর বেচারা কাঁদতে থাকলো। শিয়ালটা সঙ্গে সঙ্গে ওকে গলায় লাগিয়ে নিল আর জিজ্ঞেস করল, তোমার ভাই বোনেরা কোথায়? ছোট বাচ্চাটা কাঁদতে কাঁদতে মাকে সব সত্যিটা বলল। ছাগলটা রেগে মেগে লাল হয়ে গেল। আমার বাচ্চাদের নিয়ে গেছে, ওর এত সাহস, এখনই খবর নিচ্ছি ওর, চলো আমার সাথে, বাচ্চাদের আর ওই শিয়ালটাকে গিয়ে খুঁজি। এদিকে শিয়ালটা সেই থলিটা নিয়ে দৌড়াচ্ছিল। কিছুক্ষণ পর সে হাঁপিয়ে গেল। সে ভাবল,
এখন কিছুক্ষণ বিশ্রাম করে নি। এমনি তো বাচ্চাগুলো কোথায় দৌড়ে পালাবে, ওদের তো আমি বেশ মজায় খাবো। এমনটা ভেবে শিয়ালটা থলিটা নিচে রেখে একটা বড় গাছের তলায় বসে আরাম করে ঘুমাতে লাগলো। আর সেই ছাগলটা বাচ্চাদের খুঁজতে খুঁজতে সেই শিয়ালটার নাক ডাকার আওয়াজ শুনতে পেল। ছাগলটা দেখল যে শিয়ালটা আরাম করে ঘুমাচ্ছে, পাশে থাকা থলিতে বাচ্চারা এদিক ওদিক নড়ছিল। বাচ্চাদের জীবিত দেখে ছাগলটা নিশ্চিন্ত হল, আর সে চুপি চুপি করে থলির কাছে গেল আর ওটাকে খুলে দিল। সব বাচ্চারা থলি থেকে বাইরে বেরিয়ে গেল। বাচ্চারা মাকে দেখে খুব খুশি হয়ে গেল। ইতিমধ্যেই সেই ছোট বাচ্চাটা একটা বড় পাথর আনলো আর সেটাকে সেই থলিতে ঢুকিয়ে দিল। আর তাকে দেখে সব বাচ্চারা বড় বড় পাথর এনে সেই থলিতে ভরে দিল। ছাগলটা থলিটাকে দড়ি দিয়ে বেঁধে দিল। এবার ছাগলটা আর তার সাতটা বাচ্চা পাশের ঝাড়িতে লুকিয়ে পরের গল্পটা দেখতে লাগলো। কিছুক্ষণ পরে শিয়ালটার নিদ্রা ভাঙলো। ওহো, খুব দেরি হয়ে গেল, এবার আমি বাড়ি যাই আর ছোট ছোট বাচ্চা খাই। শিয়ালটা থলিটা নিয়ে বেরিয়ে পড়ল। এর খুবই ভারী, ভীষণ ভারী লাগছে, এতগুলো বাচ্চা। আজ তো আমার ভুড়ি ভোজ, আমি তো পেট ভরে খাবো। থলি উঠিয়ে শিয়ালটা চলতে লাগলো, কিন্তু পাথরে ভরা সেই থলিটা সে সামলাতেই পারছিল না। নদী পার করতে গিয়ে যেমনি না সে জলের মধ্যে নামলো, পা স্লিপ করে সে জলের মধ্যে পড়ে গেল আর জলের স্রোতে বইতে লাগলো। আরে আরে, আমায় কেউ একটা বাঁচাও! আরে আরে, বাঁচাও! ছাগল আর তার সাত বাচ্চা শিয়ালের এই অবস্থা দেখে হাসি বন্ধই করতে পারলো না। শিক্ষা: বাজে কর্মের ফল সবসময় বাজেই হয়। আমরা সবসময় তোমাদের জন্য নতুন গান আর গল্প নিয়ে আসব, ততক্ষণে তোমরা দেখো আর গাইতে থাকো জিঙ্গেল টুনস, জিঙ্গেল টুনস, জিঙ্গেল টুনস।